আজকে আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত পরিবেশের প্রথম অংশ বল ও চাপ। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে বল কি। তোমরা জেনেছো যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে বল সম্বন্ধে, বল ছাড়া যে কোনো কাজই হয় না সেটা আমরা জেনেছি, যে কোনো বস্তুকে নড়াতে, দিক পরিবর্তন করতে, আরও তার গতি পরিবর্তন করতে, এরকম বহু কাজে বলের প্রয়োজন হয়। মন্থর কোনো বস্তুকে তাকে দ্রুততর করতেও এই বলের প্রয়োজন হয়। স্প্রিংকে সংকুচিত করে ছোট করা, আবার প্রসারিত করে লম্বা করা, একটা রাবারকে টেনে লম্বা করা, এটিও আমাদের বল ছাড়া সম্ভব নয়। আমাদের শরীরের মধ্যে এরকম কত ধরনের বল কাজ করে। এই যে আমরা দাঁড়িয়ে থাকি, আবার এক পায়ে দাঁড়িয়ে থাকি, এটিও বল ছাড়া সম্ভব নয়। আমাদের শরীরে এই বল প্রয়োগ করছে বলেই আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। আবার সেই বলের যদি তারতম্য ঘটে তাহলে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারব না। বল একটি অদ্ভুত মজার বিষয়, তাই বল সম্পর্কে আমাদের জানতে হবে। আর আমরা জানব এই তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম অংশে। বল সম্পর্কে আমরা বিজ্ঞানী আইজ্যাক নিউটনের কতগুলো সূত্র জেনেছি, তিনটে সূত্র। সপ্তম শ্রেণীতে তোমরা তিনটে সূত্র সম্পর্কে জেনেছ, যে কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে তার উপর বল শূন্য কাজ করছে, অর্থাৎ বলের পরিমাণ শূন্য। যে বস্তুর বেগ না বদলালে বা বস্তু থেমে থাকলে বুঝতে হবে যে বস্তুটির উপর কোনো বল কাজ করছে না, অর্থাৎ সব বলগুলির যোগফল সেখানে শূন্য, অর্থাৎ সামগ্রিক বলের পরিমাণ হবে শূন্য। দেখো, আমরা একটা বস্তুকে যদি একজন টানলাম, অপর দিকে আরেকজন যদি দুদিকে দু প্রান্ত ধরে টানাটানি করি, তাহলে বস্তুটি এক জায়গায় স্থির থাকবে। কিন্তু আমরা দুজন দুপাশে ক্রমাগত টান বাড়াচ্ছি, অর্থাৎ বলের পরিমাণ বাড়াচ্ছি, তা সত্ত্বেও বস্তুর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ স্থান পরিবর্তন হচ্ছে না বা কোনো দিকে নড়ছে না। এই অবস্থায় দুইজনের যে বলের পরিমাণ ছিল সেই পরিমাণ হয়েছে শূন্য, ফলে নড়ছে না। এটি হলো প্রথম সূত্র, যে বল যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে আমাদের বুঝতে হবে মোট বলের পরিমাণ সেখানে শূন্য। দ্বিতীয় সূত্র, যে আমরা শিখেছি কোনো বস্তুর উপর যত বল প্রয়োগ করা হচ্ছে আর সেখানে সেই বল প্রয়োগ করার ক্ষেত্রে একটা পরিবর্তন, বেগের পরিবর্তন হয়, আর সেটি হচ্ছে ত্বরণ। তার মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার একটা ত্বরণ ঘটে। বল যদি দ্বিগুণ হয় তাহলে ত্বরণের পরিমাণও কী হবে, দ্বিগুণ হবে। এবারে সেই তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রে আমরা কী জেনেছি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে আর দ্বিতীয় বস্তুটি ঠিক উল্টো দিকে যদি সম পরিমাণে বল প্রয়োগ করে তাহলে এটিকে আমরা বলবো প্রতিক্রিয়া। একটা হচ্ছে ক্রিয়া আর অপরটি হচ্ছে প্রতিক্রিয়া, অর্থাৎ কোনো বস্তুকে সজোরে আমরা যদি কোনো দিকে যাওয়ার পর তাকে আটকে দেই তাহলে তার যে প্রতিক্রিয়াটি তৈরি হলো, মানে ক্রিয়ার পরিপ্রেক্ষিতে একটি প্রতিক্রিয়া তৈরি হয়। এখন আমরা তিনটে সূত্র জানলাম। প্রথমটা হচ্ছে স্থির থাকলে তার বলগুলির মোট পরিমাণ হবে শূন্য,
আর দ্বিতীয় সূত্র হচ্ছে যেখানে কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটলে সেখানে ত্বরণ বৃদ্ধি পায়, আর বল যত বাড়াবো ত্বরণও তত বাড়বে। আর তৃতীয় সূত্রে যে প্রত্যেক বলের একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, ক্রিয়া আর প্রতিক্রিয়া। এরপরে আমরা আসব যে বল কিভাবে মাপব, অর্থাৎ বলের পরিমাপ আর একক। তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে জেনেছো যে বলের পরিমাপ জানতে গেলে বলের প্রভাবে কি ঘটনা ঘটলো, কি ঘটলো তার হিসেব করতে হবে। এখন তোমরা একটা যে কোনো টেবিলে দুজনে যদি এক প্রান্ত থেকে একটা বইকে এদিকে একজন ঠেলে দাও আর অপর দিকে আরেকজন সেটিকে আবার তোমার দিকে ঠেলে দিচ্ছে, এতে এই ধাক্কাধাক্কিটিতে একদিক থেকে অন্য দিকে সরে যাচ্ছে আর এটি বল প্রয়োগ হচ্ছে। আর এই বলের প্রভাব দেখো যে ত্বরণ মাপতে হবে, হিসেব করতে হবে। নিউটনের সূত্র থেকে এ ব্যাপারে আমরা একটা সমীকরণও পেয়েছি। সেই সমীকরণটা কি? সমীকরণটি হলো এখানে তোমাদের যেটি বইয়ে রয়েছে দেখো, সেই সমীকরণটি এফ সমান এম গুণিত এ, অর্থাৎ বল অর্থাৎ ফোর্স, বল হলো বস্তুর ভর ও বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। ত্বরণ হচ্ছে এ দিয়ে আমরা সূচক মাপব। এখানে এফ হলো বল, এম হচ্ছে ভর, আর এ হচ্ছে ত্বরণ। এখন এক কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটির 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে আমরা বলবো 1 নিউটন। অর্থাৎ 1 কেজি বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি আর তাতে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি ত্বরণ তৈরি হয়, তখন যে বলটি প্রয়োগ করেছিলাম তাকে আমরা বলবো 1 নিউটন। এবারে আমরা আসি এই নিউটন কি। নিউটন হলো এসআই পদ্ধতিতে বল মাপার একটি একক। নিউটনকে আমরা বড় ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করব। যখন তুমি 1 কেজি একটা ভরের বাটখারাকে হাতে ধরে রাখো, তখন তোমার উপরে ওই বাটখারাটি একটি বল প্রয়োগ করে, আর সেই বলের পরিমাণটা হলো 9.8 নিউটন। অর্থাৎ তুমি যখন একটি বাটখারাকে হাতে ধরে স্থির রাখো, তুমি যখন হাতে ধরে স্থির রাখো 1 কেজি বাটখারাকে নিচের দিকে নামতে বাধা দাও, তখন তোমার হাতের উপরে যে পরিমাণ বল প্রয়োগ হয় সেই প্রয়োগের পরিমাণটা হচ্ছে 9.8 নিউটন। তাহলে এখানে আমি বলেছিলাম প্রথম সূত্রে যে যদি স্থির থাকে তাহলে মোট যোগফল হচ্ছে 0, বলের পরিমাণ 0। তাহলে এখানে কি ঘটনা ঘটছে যে তোমার হাতের উপর নিচের দিকে অভিকর্ষ বলের প্রভাবে বাটখারা নিচের দিকে নামতে চাইছে, কিন্তু তুমি নামতে বাধা দিচ্ছ, আর সেই বাধার পরিমাণটা আর নামার জন্য যে অভিকর্ষ যে বল, এই দুই পরিমাণ হচ্ছে সমান, অর্থাৎ 0 হয়েছে। 1 কেজি বাটখারা নিচের দিকে 9.8 নিউটন বলে নামার চেষ্টা করছে, আর তুমি 9.8 নিউটন বল প্রয়োগ করে ওপরের দিকে তুলে রাখার চেষ্টা করছো, ফলে মোট পরিমাণ হয়েছে এখানে 0। তাহলে প্রথম সূত্রে তোমরা এখানে কি দেখলে যে 0 হলো কি, তোমার ওই হাতের উপরে যে পরিমাণ 9.8 এক কেজি ভার বাটখারা রাখার জন্য মোট বলের পরিমাণটা কত হয়েছে 9.8 নিউটন। তাহলে আমরা দেখো সহজে এই বলটার পরিমাণ কতটা আমাকে প্রয়োগ করছে, 1 কেজি বাটখারা নিলে যে পরিমাণটা সেটা হচ্ছে 9.8 নিউটন। তাহলে ভেবে দেখো বাটখারা ইঁটের টুকরো স্থির রয়েছে কেন, অভিকর্ষজ বল প্রয়োগ হওয়া সত্ত্বেও কোনো ত্বরণ সৃষ্টি হয়নি কেন, ওদের উপর কি তাহলে অন্য কেউ পৃথিবীর টানের উল্টো দিকে
কোনো বল প্রয়োগ করছে, এটা ঠিক কি? তো আলোচনায় আমি বললাম যে বাটখারা তুমি উপরের দিকে তুলে ধরার চেষ্টা করছো আর বাটখারা নিচের দিকে নামার চেষ্টা করছে। এবারে ত্বরণ সৃষ্টি না হলেও দুটি সমান বলের মানের বল উল্টো দিকে কাজ করছে, এই বল দুটিকে মাপার উপায় কি? আমরা কিভাবে মাপব? তার জন্য একটি বিশেষ যন্ত্র আমাদের তৈরি করে নিতে হবে। আমরা তৈরি করতে পারি বা দেখো চিত্রে একটি স্প্রিং যন্ত্র রয়েছে, সেই স্প্রিং যন্ত্রে স্কেল আটকানো রয়েছে, স্কেলের ওপর থেকে স্প্রিং দিয়ে ঝুলানো রয়েছে আর তার নিচের প্রান্তে রয়েছে হুক। প্রথমে 1 কেজি বাটখারা দিয়ে আমরা সেটিকে ঝুলিয়ে রাখব, দিয়ে দাগ মারব কতটা নেমেছে স্প্রিংটি, সেই পরিমাণ ঝুলানো প্রসারণ কতটা হয়েছে, স্প্রিং স্বাভাবিকভাবে নিচের দিকে ঝুলিয়ে থাকবে সেটা বেড়েছে। কিসের কারণে? 1 কেজি বাটখারা ওই 9.8 নিউটন বল প্রয়োগ করে স্প্রিংকে প্রসারিত করে নিচের দিকে নামছে। আমরা দাগ দিলাম 1 কেজি যেখানে ছিল। এরপরে 1 কেজি বাটখারাকে পরিবর্তে আমরা 2 কেজি বাটখারা ওই স্প্রিংয়ের হুকে ঝুলিয়ে দিলাম। দেখো প্রসারণ তার দ্বিগুণ হবে, প্রসারণের মানও দ্বিগুণ হবে। এই ঘটনাকে আমরা বল মাপার কাজে ব্যবহার করতে পারি। তাহলে 1 কেজি ভর কোনো বস্তুকে ঝোলানো হয় তখন সূচক যেখানে নেমে আসে সেখানে পাটকে নাম দেওয়া হলো 1 কেজি বা 9.8 নিউটন। তারপর 2 কেজিতে যত দূর নামলো সেখানে আবার দাগ দিলাম, অর্থাৎ 9.8 × 2 বা 2 কেজি। আবার 3 কেজি বাটখারা দিয়ে যেখানে দাঁড়ালো 9.8 × 3 বা 3 কেজি। এইভাবে আমরা মাপার জন্য বল প্রয়োগের ফলে যে এই যে স্প্রিংয়ের এই প্রসারণকে কাজে লাগিয়ে আমরা বল মাপতে পারি। বা তোমরা ওই বাজারে পাওয়া যায় যে স্প্রিং তুলাকে যে বল প্রয়োগ করে দুদিকে টেনে আমরা 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে দিকে টানে তার সমান, আমরা এটিও আমরা করে দেখতে পারি। তাহলে আমরা প্রথম জানলাম বল আর বল পরিমাপ, বল এবং বলের পরিমাপ, পরিমাপের একক। এরপরে আসব ঘর্ষণ ও তার পরিমাপ। তোমরা 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে এই ঘর্ষণ সম্পর্কে জেনেছ, আর সেই ঘর্ষণের আমরা আজকে আরও একবার জানব। ধরা যাক স্প্রিং তুলার কাঁটা 1 কেজি নিউটনের দাগে আছে, তুমি একটি 1 কেজি বাক্সকে টেবিলের উপরে রেখেছ, এরপর টেবিলের ওই 1 কেজি বাটখারার উপর তুমি চাপ প্রয়োগ করছো টেবিলের এক প্রান্ত থেকে, 1 কেজি বাটখারা নড়ছে না, আর নাড়া একটা সময় বল প্রয়োগ করতে করতে দেখা যাবে তুমি বাটখারাকে নাড়াতে সমর্থ হয়েছ, টেবিলের উপর তোলা নয় নাড়ানো। যদি এই টান বাক্সটি স্থির থাকে, যদি না নড়ে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তুমি যখন টানছ 1 কেজি ওজনের যে বাক্স রয়েছে তাতে 9.8 নিউটন বল প্রয়োগ কোথার উপর করছে? টেবিলের উপর করছে, ওই বলে টেবিলের উপর বসে রয়েছে, আর তুমি টানছ তার সাইডে, ফলে বাক্সটি ওই অবস্থায় মোট বল শূন্য ছিল 0, আর তুমি টানার ফলে তার টেবিল এবং বাক্সের মধ্যে তলের মধ্যে কি রয়েছে, একটি ঘর্ষণ বল সৃষ্টি হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি নড়াতে সমর্থ হচ্ছ
ততক্ষণ পর্যন্ত সেই ঘর্ষণ বল কাজ করছে, অর্থাৎ ঘর্ষণ বল কাজ করছে, ফলে নাড়াতে দিচ্ছে না টেবিলের। এরপরে তুমি একই পরিমাণ বল যা প্রয়োগ করেছিলে, ওখানে দেখা যাচ্ছিল তুমি স্প্রিং তুলার মাধ্যমে টানছিলে, কতটা বল প্রয়োগ করছো সেটাও পরিমাপ করতে পারছো। এবারে একটি মসৃণ টেবিলে ওই 1 কেজি বাটখারা ওজনকে চাপিয়ে দিয়ে তুমি বল প্রয়োগ করছো, আবার টানছো, দেখা গেল যতটা অমসৃণ তলের উপর টেবিলের উপর ওই বাক্সটি টানার ক্ষেত্রে সরছিল না, এখন সেটি সহজে সরছে। এর থেকে আমরা প্রথম তলের ঘর্ষণ, সেখানে বল যেটি কাজ করছে, তার থেকে দ্বিতীয় টেবিলে মসৃণ থাকার কারণে তার ঘর্ষণ বল কম, ফলে এক্ষেত্রে সেই বাক্সটি নড়েছে। দ্বিতীয় ক্ষেত্রে যে কি হলো, কোনো তলের উপর স্থির থাকা কোনো বস্তুকে ওই তলের সঙ্গে সমান্তরালভাবে টানা সত্ত্বেও সেটি না সরে, আমরা বলতে পারি যে ঘর্ষণ বলের মান এবং টানের সমান। আর যদি টানের মান স্প্রিং তুলার সাহায্যে জানা সম্ভব হয় তাহলে ঘর্ষণ বলের মাপও আমরা জানতে পারলাম। আর বস্তুটি টানের কারণে চলতে শুরু করে তখন বলের মান এভাবে স্প্রিং তুলার পার দেখে নির্ণয় করা সম্ভব। আর বল প্রয়োগ করে টানা সত্ত্বেও কোনো বস্তু স্থির হয়ে থাকে, ঘর্ষণ বল ক্রিয়া করে, তাকে আমরা বলবো স্থির অবস্থার ঘর্ষণ। যখন আমরা টানছি স্থির থাকছে, তার মানটা হলো স্থির অবস্থার ঘর্ষণ। আর যখন চলতে শুরু করলো, অর্থাৎ নড়তে শুরু করলো টানার কারণে বস্তুটি চলতে থাকে, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে গতিশীল অবস্থার ঘর্ষণ বলবো। দেখো যে আমরা একটা গুঁড়িকে নাড়াতে চেষ্টা করছি, নাড়াতে পারছি না, কিন্তু নাড়ানোর পর তারপর বেশি বল প্রয়োগ করতে হয় না, তার কারণটা হলো গতিশীল অবস্থার ঘর্ষণের পরিমাণ কম। আমরা এরকম ভাবে মাপ পরিমাপ করতে পারি। এখানে এই ছকটি দেখো, যেখানে প্রথম অবস্থায় বস্তুর উপর টানের মান 0, আর স্থির পরপর বাড়াবো, প্রথমে 5.0 নিউটন, 7.5 নিউটন, 9.8 নিউটন, তারপর ঘর্ষণ সেই পরিমাণটা বাড়াতে বাড়াতে চলতে শুরু করবে। তাহলে যদি বস্তুটির উপর টান ক্রমাগত বাড়ানো হতে থাকে, তাহলে উল্টো দিকে ঘর্ষণ বলের মানও কি ক্রমাগত বাড়তে থাকবে? না, ঘর্ষণ বল একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই বাড়বে, তারপর বস্তুটি আস্থির থাক স্থির না থেকে সরতে শুরু করবে। চলতে শুরু করলে ঘর্ষণ বলের মান আগে যা ছিল তার চেয়ে কমে যাবে। এবারে আসি, ঘর্ষণ বল বাড়তে বাড়তে সব চাইতে বেশি হয়েছিল তা স্প্রিং তুলার উপর নজর নির্ণয় করা সম্ভব। আমরা এই নির্ণয় করতে পারি। এরপরে এই পরীক্ষাগুলো থেকে আমরা কি কি বুঝতে পারলাম, যে কোনো একটি বস্তু যখন নির্দিষ্ট তলের উপর স্থির থাকে তখন ওই বস্তু ওই তলের মধ্যেকার স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কি সবসময় একই থাকে, না ওই তলের সমান্তরালে দেওয়া টানের পরিমাণের সঙ্গে বদলায়। আর কোনো একটি বস্তু কিভাবে একটি তলের উপর রাখা আছে, বস্তুটি তলের অঞ্চলকে স্পর্শ করে আছে, তার ক্ষেত্রফল বেশি না কম, তার উপর কি ঘর্ষণ বলের পরিমাণ নির্ভর করবে? স্পর্শতলের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে বলের সর্বোচ্চ মান কি বেশি হবে? দেখো আমরা এটাও পরীক্ষার সাহায্যে দেখব যে দুটি
আমরা প্রথম 1 কেজি ওই বাক্সটি যে ছিল সেই বাক্সের উপরে আবার বাটখারা চাপাব, আর 2টি বাক্স নেব। সেক্ষেত্রে যদি আমরা তার তলটা বাড়াই, তলের ক্ষেত্রফলটা বাড়াই, তাহলে দেখব আমাদের কি ধরনের বল প্রয়োগ করতে হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখব যে আমরা তল যদি বাড়াই তাহলে ঘর্ষণের পরিমাণটাও ধীরে ধীরে, ঘর্ষণ বলটা বেশি লাগবে, অর্থাৎ আমাদের টানতে কষ্ট হবে। আর যদি আমরা তলের পরিমাণটা কমানো থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের টানের পরিমাণ কম লাগবে। আমরা ঘর্ষণ বল থেকে যে সমস্ত বিষয়গুলো জানলাম তা হলো, ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা 2টি তল 2টির সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে। যে 2টি যে তল রয়েছে সেই তলে সমান্তরালভাবে ক্রিয়া করে। টানা বা যে কোনো ধরনের বল, যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদি প্রয়োগ সত্ত্বেও যদি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বলটি যে ক্রিয়া করে তার নাম হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ। আর একটি গতিশীল অবস্থার ঘর্ষণ, যখন কোনো বস্তু চলতে শুরু করে, অর্থাৎ ঘর্ষণ বলের পরিমাণ তখন ধীরে ধীরে কমতে থাকে। 2টি তলের মধ্যে উলম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হয় সেই তলের সমান্তরালভাবে ক্রিয়াশীল স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত বেশি হবে। আর গতিশীল অবস্থায় ঘর্ষণের পরিমাণ, ঘর্ষণ বলের পরিমাণটা কমতে থাকবে। তাহলে আজকে আমরা জানলাম যে ঘর্ষণ ও তার পরিমাপ সম্পর্কে। প্রথম অধ্যায়ের 2টি অংশ, 1টি বল ও তার একক, আর ঘর্ষণ ও তার পরিমাপ।